আসসালামু আলাইকুম। উত্তরা 4 নম্বর সেক্টরে আছি, 14 নম্বর রোডে। এই বিল্ডিংটার চারতলায় একটা অ্যাপার্টমেন্ট নিয়ে আজকে কথা বলবো। এটা 4 নম্বর সেক্টরে, ওই যে মেইন রোড দেখা যাচ্ছে, মেইন রোড থেকে তিনটা বাড়ি পরেই হচ্ছে এই প্রপার্টিটা। তো এই প্রপার্টিটা হচ্ছে 1951 অ্যাসেপ্টি। তো সাথে পার্কিং থাকবে একটা, এবং এটাতে গ্যাস কানেকশন আছে। তো আমি সব কিছু মিলিয়ে প্রপার্টিটা আজকে আপনাদের দেখাবো, সাথেই থাকুন, চলুন ভিতরে যাই। এটা পার্কিং এরিয়া, আপনারা দেখছেন। একটু ইভিনিং হয়ে গিয়েছে, একটু পরেই সব লাইট দিবে, একটু তাই হয়তো একটু ডার্ক লাগছে। এই যে লিফট, আমি লিফটে উঠবো এখনই। লিফটের ভেতরে আছি, থার্ড ফ্লোরে যাচ্ছি, চারতলা অ্যাপার্টমেন্ট দেখাবো। লিফট থেকে বেরোলাম, তো আমি এন্ট্রি করছি। আমার রাইট সাইডে ড্রয়িং রুম, লিভিং রুম, এখানে কমন ওয়াশরুম, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, তো একটু ডার্ক হয়ে গেছে। এখানে তো লাইট না থাকার কারণে একটু হয়তো ডার্ক দেখা যাচ্ছে। এটা হচ্ছে থার্ড বেড, সাথে একটা বারান্দা আছে। দুটো বারান্দা, চমৎকার ভেন্টিলেশনের অ্যারেঞ্জমেন্ট। এখানে টার্ক থাকলেও আমি আপনাদের বলছি যে অনেক বড় সাইজের একটা কমন টয়লেট, এবং ওয়েট জোন আলাদা, আলাদা বাতের ব্যবস্থা আছে। এটা হচ্ছে ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসে কিছু ক্যাবিনেট করা আছে, সব বার্মাটিকের করা। তো এটা পলিশের ব্যবস্থা হচ্ছে, হলে হয়তো আপনারা আরও নিট অ্যান্ড ক্লিন একটা কালার দেখতে পারবেন। এখানে একটা উইন্ডো আছে, এখানে হচ্ছে হাত ধোয়ার জায়গা। এই জায়গাটা হচ্ছে আপনি ফোর্থ বেড, কেউ যদি চতুর্থ বেড হিসাবে ইউজ করতে চান তাহলে এই জায়গাটা ইউজ করতে পারবেন। এখানে অলমোস্ট একটা বড় সাইজের বেড এবং একটা টেবিল আর কিছু রাখা যাবে। এখানে একটা ফোর্থ বেড হিসাবে অপশনাল থাকবে আর কি। এটা হচ্ছে মাস্টার বেড, মাস্টার বেডের সামনে সাথে একটা বারান্দা। মাস্টার বেডও ক্যাবিনেট করা আছে, সবই বার্মাটিকের করা। এবং এটা হচ্ছে মাস্টার বাথ, চাইল্ড বেড আর মাস্টার বাথ। এটা একটা বারান্দা, অনেক বড় সাইজের। এখানেও ক্যাবিনেট করা আছে, এবং অলমোস্ট দুটো জানালা। ইভিনিং হওয়ার পর এখানে অনেক আলো বাতাসের ব্যবস্থা, এবং এই জায়গাটায় একটা ক্যাবিনেট করা যাবে, ড্রেস কর্নার হবে এই জায়গাটায়, আপনারা করে নিতে পারেন। এটা
বাথ আমি আসলে ভুল বলেছি, এটা মাস্টার বাথ হবে। এখানে আপনারা হয়তো একটু ডার্ক দেখছেন, কারণ আমার লাইট না থাকার কারণে ডার্ক আসছে। তো 1951 অ্যাসেপ্টির মধ্যে তিনটা বেডরুম এবং ফোর বেডের একটা অপশন থাকা এবং ড্রয়িং ডাইনিং অলমোস্ট স্ট্যান্ডার্ড সাইজের। আমি আপনাদের কিচেনটা দেখাচ্ছি, আপনারা কিচেনটা দেখছেন, কিচেনে অলমোস্ট কিছু ডেকোরেশন করা আছে আর ক্লিনিংয়ের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কালার, কারণ যেহেতু এটা ইউজড অ্যাপার্টমেন্ট দর্শই এখানে, তো আমরা সব কিছু ঠিকঠাক করে দিব। কিচেনের পরে ওখানে কিচেন বারান্দা আছে এবং ওই সাইডে সার্ভেন্ট রুম এবং সার্ভেন্ট টয়লেট আছে কিচেনে। তো 4 নম্বর সেক্টর উত্তরার, এটা খুবই একটা পপুলার একটা সেক্টর, এবং 4 নম্বর সেক্টরে কেউ যদি 3 বেডরুম 1951 সেপ্টির মধ্যে এবং 4th বেড অপশনাল যদি কেউ চিন্তা করেন, এবং মেন রোডের খুবই কাছে 14 নম্বর রোডে, তার সেই চমৎকার একটা লোকেশন, আপনারা চিন্তা করতে পারেন। অনেক ধন্যবাদ।